ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। যে যখন আপনি উঠবেন তখনই সালাত পড়ে নেবেন, এটি আপনার ওয়াক্ত, এটি আপনার আদায়, আপনি ফজরের নিয়তে পড়বেন সালাত, বস খালাস আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাহ আসলাম যখন একবার সফরে ছিলেন জিহাদের সফরে, তো এরকম হয়েছিল। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে প্রত্যেক দিন সালাত আদায় করেন ওই রকম পড়েছেন, আদান দেয়া হলো, তারপরে ফজরের সুন্নত আদায় করা হলো, তারপরে ফরজ সালাত আদায় করা হলো। এর দ্বারা বোঝা গেল বান্দা যদি বাই চান্স এরকম হয়ে যায় তাহলে সে যখন জাগবে তখনই সালাত পড়বে, ওযু ইস্তিনজা থেকে ফারিক হয়ে সালাত আদায় করে নেবে, আর এটি হলো তার আদায়, এটার কথা না, এটি আদায়, এটাই নবীর নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নামা আন সালাতিন ওয়া নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, যদি কোনো মানুষ সালাতের সময় সালাত ভুলে যায় অথবা সালাতের সময় ঘুমিয়ে যায় তো যখন তার স্মরণ হবে তখন যেন সে সালাত পড়ে নেয়, বাস আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।